এবার চীনে ভারী বর্ষণ এবং বন্যা ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ মানুষ। চীনের বন্যা কবলিত দক্ষিণাঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ভূমিধসের কারণে ওই এলাকাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। ওয়ানডং, গুয়াংজি এবং জিয়াংজি প্রদেশ সহ গোটা চীনের 85টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গুয়ানডং কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত 2 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 254 মিলিয়ন মার্কিন ডলারের মতো। এই অঞ্চলের প্রায় 5 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে গুয়াংজি এলাকায় 1,45,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে 2,700 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আর জিনজিয়াং প্রদেশে 5 লাখ মানুষ ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 4.5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে S-500 মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রুশ সামরিক বাহিনী S-500 মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে। আজ মস্কোর সামরিক কলেজ থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পুতিন এই কথা জানান। তিনি বলেন, S-500 মোতায়েনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা নির্ধারিত হবে। তিনি আরও বলেছেন, রাশিয়ার সেনা এবং নৌবাহিনীকে বছরের পর বছর এমনকি কয়েক দশক ধরে যুদ্ধ করতে হতে পারে। পুতিন বলেছেন, বিশ্বে S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমান কোনো অস্ত্র নেই। দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং বিমান ভূপাতিত করার জন্য। কিছুক্ষণে এই ব্যবস্থা স্যাটেলাইট বিধ্বংসী কাজে ব্যবহৃত করা হবে। বিশ্বাস করা হয় S-500 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা হল 600 কিলোমিটার এবং আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উড়ন্ত লক্ষ্যবস্তুকে হাইপারস্পার্সোনিক গতিতে বাধা দিতে পারে। S-500 ব্যবস্থার নির্মাণকারী প্রতিষ্ঠান আলমাস অ্যান্টের প্রধান ইয়ান নোবিকভ বলেছেন, S-500 হয়ে উঠবে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রাণ প্রদীপ। তিনি এপ্রিল মাসে জানিয়েছিলেন, এই ব্যবস্থা ধারাবাহিকভাবে উৎপাদন করা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।